হবিগঞ্জ থেকে আব্দুল হান্নান সিলেট হবিগঞ্জের এক বক্তার নাম উল্লেখ করেছে, যে এই বক্তা বলেছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নাকি বলেছেন, কেউ যদি বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন তাহলে সে কাফের হয়ে যাবে। যে বক্তার কথা ভাই বলেছেন, এই বক্তা একটা বিভ্রান্তিকর কথা বলেছেন। কথাটা ইমাম আজম এভাবে বলেন নাই, মূলত কথাটি ইমাম আজমের কিতাবেও আসে নাই, বরং ইমাম আজম রহমতুল্লাহর একটা কিতাব আছে আল ওয়াসিয়্যা, আল ওয়াসিয়্যার ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মোল্লা আলী কারি, ওইটার নাম শারহু ফিকহিল আকবর। কথাটি মূলত শারহু ফিকহিল আকবরে আছে, যে কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়েব জানেন এটা বলে তাহলে সে কাফের হবে, কথাটা এভাবে নাই। বলা হয়েছে ইলমে গায়েবের নিসবত যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো দিকে করে সে কাফের হবে, তার কারণ আল্লাহ পাক বলেছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলুন আকাশ ও জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। এই কথাটি মোল্লা আলী কারি লিখেছে। এখন মোল্লা আলী কারির একটা কিতাব পড়ল সে বক্তা, আরেকটা কিতাব কি পড়ল না? মোল্লা আলী কারি শারুফিকেল আকবরের এ বরাতে যদি বলা হয় মোল্লা আলী কারি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়েব জানেন এটা বললে যে বলবে সে কাফের হয়ে যাবে, তো সেই মোল্লা আলী কারিরই লেখা বিখ্যাত কিতাব মেশকাতের সরামের কাত, সেই মেরকাতে হাদিসে জিবরিলের ব্যাখ্যায় মোল্লা আলী কারি গায়েবকে দুই ভাগ করেছেন, একটা গায়েবে মুতলাক আর একটা গায়েবে এজাফি। তিনি বলেছেন গায়েবে এজাফি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানতেন, তাহলে তো মোল্লা আলী কারির ফতোয়া মোল্লা আলী কারি নিজে কাফের হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে বক্তা মোল্লা আলী কারির একটা কিতাব পড়ছে আরেকটা পড়ে নাই, এই জন্য বক্তা 50% সঠিক বলেছে, 50% ভুল বলেছে। মূল কথা হচ্ছে গায়েব দুই প্রকার, যেটা মোল্লা আলী কারি রহমতুল্লাহ মেশকাতের সরামের কাতে হাদিসে জিবরিলের ব্যাখ্যায় ব্যাখ্যা করেছেন, একটা হচ্ছে গায়েবে মুতলাক, বিনা মাধ্যমে গায়েব জানা, এটা শুধু আল্লাহ জানতেন। আল্লাহ বলেছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, কিন্তু কোন মাধ্যমে গায়েব জানা ওটা গায়েবে এজাফি, সেই গায়েব আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, এটা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন ওয়ামা হু আলাল গায়বি বিদনীল আই ওয়ামা হু আলাল গায়বি বিবখিল, গায়েব প্রকাশ করতে আমার রসুল কৃপণ নন। তাহলে বিষয় কি, একটা গায়েবে জাতি গায়েবে মুতলাক সেটা আল্লাহর জন্য খাস, আর গায়েবে এজাফি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। বিষয়টা আরেকটু খুলে বলে দিচ্ছি আমি, যে কেউ যদি বলে আমরা যে রকম গায়েব জানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই রকম গায়েব জানতেন না, সে লোকটি কাফের হয়ে যাবে। তদ্রূপ কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকমই গায়েব জানেন জানতেন আল্লাহ যেরকম জানেন, সে মুশরিক হয়ে যাবে। অর্থাৎ একটা কথা কুফুরি আরেকটা কথা শিরকি। এখানে মূল কথা হচ্ছে যে বাংলাদেশে দুটি দলই বাড়াবাড়ি করছে, একটি দল বলছে ঢালাওভাবে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আরেক দল বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, ফতুয়া কড়া হয়ে গেছে, যারা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তারা অপর পক্ষকে বলছে কাফের, আবার যারা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না তারা বিরোধী পক্ষকে বলছেন কাফের। এখানে কাফের বলার কিচ্ছু নাই, বুঝাবুঝির বিষয়, আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিংবা আসাবিয়াত বা দলীয় সম্প্রীতি এটা আমাদের মধ্যে খুব বেশি, এজন্য দলের ভুলটাকেও আমরা খুঁটা মেরে বসে আছি। যদি বলা হয় আমরা যে রকম গায়েব জানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম গায়েব জানতেন না, এটা কুফর, যেটা বলবে সে কাফের হয়ে যাবে। ঠিক সেভাবে কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম গায়েব জানতেন আল্লাহ যেরকম জানেন এটা শিরক, সে মুশরিক হয়ে যাবে। তাহলে আমার আপনার নিকট যেটা গায়েব আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এটা গায়েব ছিল না, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়েব নয়। এটাই হচ্ছে অত্যন্ত এতেদালের বক্তব্য এবং ফতাওয়া। এ ব্যাপারে আমার ইউটিউবে গায়েবের মাসালার উপর অনেকগুলো ক্লিপস আছে, অনেক ব্যাপক আলোচনাও আছে, আমি অনুরোধ করব যে ভাই প্রশ্ন করেছেন তাকে দেখার জন্য।